রাবিয়াকে বা আমি দোষ দিই কীভাবে? নিজের ছয় মাসের বাচ্চা যদি কেউ চোখের সামনে গাড়ির নিচে পিষে যেতে দেখে, যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি ওরা অনেক ভালোবাসি চাচা, এছাড়া তো আমার আর কেউ নাই। আমি ওটা হারাইতে পারব না। টেস্টগুলো করাও, রিপোর্ট আসলে লো প্রেশারের কারণ জানা যাবে। বিকেলে একটু বাচ্চাদের স্কুলে যাব, অনেকদিন ওদেরকে দেখি না। তোর শরীরটা এখন ভালো? আজ একটু ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও গা, আমি বিকালবেলা মেডিকেল তো রিপোর্টটা তুলে তারপরে সোজা স্কুলে যাবো। গা তুমি মা হইবা, সত্যি কথা আবারও মা হইবা। আমার বিশেষ
তুমি তাড়াতাড়ি বাড়িতে হও, আমি বাড়িতে আইতেছি। আইতেছি আমি। আমি এখনই আইতেছি। বাবু, তোমার নাম কি? কি খাবে তুমি? চকলেট। অনেক মজা। এটা খাও। হ্যাঁ, এটা তোমার আমার তরফ থেকে দিলাম। আর কোনটা খাবে তুমি বলো? চিপস খাবে? কোনটা খাবে তুমি বলো? আরে রাবেয়া তুমি কই? হ্যাঁ, আপনি রাবেয়ার কে হন? আমি কেউ না, আমি তো রাবেয়ার জামাই। রাবেয়া কই? আপনি রাবেয়ার মোবাইলটা দেন। রাবেয়াকে একটু আগে ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। আপনি আলবাগ থানায় চলে আসেন। ভাই, আপনার মনে হয় না কোনো ভুল হয়নি, আপনি চলে আসেন। Yeah.